যেহেতু আমরা লন্ডনে থাকতাম আর কি, লন্ডনে পুরো অলি গলি আমাদের মুখস্থ। তো এবারে প্রচুর ঘুরবো আর সাথে তোমাদেরও ব্লগের মাধ্যমে লন্ডন দেখাবো। দুবাই থেকে আমরা এই ফ্লাইটটায় যাব, এটা হচ্ছে A380। ভেরি মাচ এক্সাইটেড। লাঞ্চটা করে না পুরো মনটা পড়ে গেল, মানে লন্ডনে ফ্লাইটে বসে পুরো কলকাতার খাবারের ছোঁয়া পেলাম। সাউথে প্রচুর মুভি উনি করেছেন, বলিউডেও প্রচুর মুভি করেছেন, তো আমার সামনেই উনি রয়েছেন, একবার আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, জাস্ট এইমাত্র লন্ডনে এসে পৌঁছালাম, এখন আমরা আছি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে। সো ওয়েলকাম টু লন্ডন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুবই ভালো আছি। বাজে এখন সকাল 6টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা তো থাম্বনেইলে দেখেই নিয়েছো যে আজকে আমরা লন্ডনে যাচ্ছি, তার জন্য আমরা সকলেই আজকে ভীষণ 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 এক্সাইটেড। আর যথারীতি কালকেও আবার আমার ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গেছে, আমি রাত্রি 3টের সময় ঘুমোতে গেছি, আবার এদিকে 4:45 উঠে পড়েছি, তো ঘুম ভীষণই কম হয়েছে আউট অফ এক্সাইটমেন্ট। আর এছাড়া আমার অনেক কাজও ছিল। তো যাই হোক, তোমাদের হয়তো খেয়াল আছে এর আগে আমি অনেকবার ব্লগে বলেছি যে আমরা আগে লন্ডনে থাকতাম, তারপরে যখন আমরা কলকাতায় ব্যাক করে আসি প্রত্যেক বছর মেতে আমরা লন্ডনে যেতাম। তো কোভিডের সময় থেকে আমাদের আর লন্ডনে যাওয়া হয়নি, বাট আমরা আবার 2024 লন্ডনে যাচ্ছি, সেটাও মে মাসেই যাচ্ছি। আর এবারে আমরা 1 মান্থের জন্য লন্ডন যাচ্ছি। 1 মান্থের জন্য লন্ডন যাচ্ছি মানে বুঝতেই পারছো যে আবার ট্র্যাভেল ব্লগস আসতে চলেছে, এবং প্রচুর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ট্র্যাভেল ব্লগস আসতে চলেছে। তাই পুরো লন্ডন সিরিজটা দেখো, একটা ব্লগও কিন্তু মিস করো না, বিকজ একটা ব্লগও যদি মিস করে যাও তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো যাই হোক, এখন আমরা সকলে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে যাব, আমাদের 9:45 ফ্লাইট আছে। তো চলো, যেতে যেতে আবার অনেক গল্প হবে। ওকে, তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখন যেহেতু একদম সকালবেলা সেই জন্য পুরো রাস্তা খালি, কোনো ট্রাফিক নেই, তাড়াতাড়ি পৌঁছে যাবো এয়ারপোর্টে। তো জানো, আগে যখন ওই ভিসার ব্লগটা দিয়েছিলাম, তো ওখানে অনেকেই গেস করেছিল যে আমরা দুবাই যাচ্ছি, মানে বেশিরভাগই লোক গেস করেছিল দুবাই যাচ্ছি, আবার কেউ কেউ লিখেছে আমরা ইউরোপ যাচ্ছি, বাট লন্ডন যাচ্ছি এটা বোধহয় 1-2 জন খালি গেস করেছিলে। তো তোমার কিছু বলার আছে এই ব্যাপারে? না, ঠিকই আছে, কারণ আমার যেহেতু ওরা জানে আগে অনেকবার আমরা দুবাই গেছি, প্লাস ধরো ওখানে আমার দুবাইতে আমাদের অপারেশনস আছে, হয়তো ভেবেছে ওখানেই যাচ্ছি, বাট আমাদের শুধু দুবাই তো নয়, আমাদের ইউকে ইউএস দুটোতেই অপারেশন আছে, বাট আমি গেছি এর মধ্যে, কিন্তু সবাই মিলে যাওয়া হয়নি। তো সেই জন্য যাই হোক, মোটামুটি এখন আমাদের দেখতে পাবে আমরা নতুন ডেস্টিনেশন কেমনভাবে ঘুরছি আমরা সবাই মিলে। আর লন্ডন তো আমাদের খুব ফেভারিট, আমরা ওখানে ছিলামও, আমি 2008 থেকে, এবং সোনু যখন বলেছি, আমি বলেছি যে আমরা আগে ওখানেই থাকতাম, হ্যাঁ, তো বলেই ছিল, সুতরাং তো সেই জন্য মানে এটা আমাদের মানে খুব পরিচিত একটা জায়গা, এমনিতে খুব ভালো লাগে যেতে। তো সেই জন্য মানে শ্রাবন্তী নিশ্চয়ই তোমাদের সবাইকে দেখাবে, যে যেমন যেমন ঘুরবে ও সবকিছুই দেখাবে। তো যেহেতু আমরা লন্ডনে থাকতাম আর কি, লন্ডনে পুরো অলি গলি আমাদের মুখস্থ। তো এবারে প্রচুর ঘুরবো আর সাথে তোমাদেরও ব্লগের মাধ্যমে লন্ডন দেখাবো, তো সেই জন্য ট্রাভেল ব্লগটা, লন্ডন সিরিজটা একেবারেই মিস করো না। সিকিউরিটি চেক ডান, ইমিগ্রেশন ডান, আমাদের হাতে এখনো 2 ঘন্টা টাইম আছে বোর্ডিং এর। তো এখন আমরা কি করব, কফি টফি খাবো? তো হ্যাঁ, আমার পেটটা তো ঠিক নেই আজ। হ্যাঁ, রাজীবের আবার একটুখানি, হ্যাঁ, আবার ব্ল্যাক কফি তো খাবো। হ্যাঁ, ব্ল্যাক কফি খাওয়া যাবে, ওই কফি খেতে খেতেই 2 ঘন্টা পেরিয়ে যাবে। হ্যাঁ, অনেকক্ষণ টাইম, হ্যাঁ অনেকক্ষণ টাইম আছে, তো চলো যাই। আজকে এমিরেটসে যাচ্ছি, তো আমাদের ফ্লাইট এসে গেছে, আমরা এই ফ্লাইটটাই যাবো, তো আর কিছুক্ষণের মধ্যে বোর্ডিং স্টার্ট হয়ে যাবে।
আমরা অনেকেই ম্যাট লিপস্টিক প্রেফার করি, বাট বেশিরভাগ ম্যাট লিপস্টিক আমাদের লিপস ড্রাই করে দেয়, প্লাস বেশিক্ষণ স্টেও করে না। আমরা এমন ম্যাট লিপস্টিক চাই যা স্মুথ অ্যান্ড ক্রিমি টেক্সচার হবে, লিপস ড্রাই করবে না, প্লাস অনেকক্ষণ স্টে করবে। অ্যাটেনশন অল লিপস্টিক লাভার্স, দ্য ওয়েট ইজ অলমোস্ট ওভার। মামাআর্থ নিয়ে এসেছে মামাআর্থ ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক, যার মধ্যে আছে গুডনেস অফ মুড়মুড়ু বাটার অ্যান্ড ভাইটামিন ই, যেটা আমাদের পিগমেন্টেশন প্রিভেন্ট করতে হেল্প করে। এই লিপস্টিকগুলো হাইলি পিগমেন্টেড, ওয়ান স্ট্রোকে অ্যাপ্লাই করা যায়, নন ড্রাইং, ফ্লেক প্রুফ, ক্রিমি ম্যাট টেক্সচার অ্যান্ড 8 আওয়ার্স স্টে করে। এর মধ্যে নন ড্রাইং ফর্মুলা আছে বলে ডেইলি বেসিসে অ্যাপ্লাই করলে কমফোর্টেবল ফিল হয়। মামাআর্থ ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক 9 ভাইব্রেন্ট শেডসে অ্যাভেলেবল, যেগুলো স্পেশালি ইন্ডিয়ান স্কিন টোনের জন্য বানানো হয়েছে। এই প্রত্যেকটা শেডের সোয়াচ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। টিউলিপ ম্যাজেন্টা, মভ ব্লুম, ক্র্যানবেরি ক্রাশ, হিবিস্কাস নিউড, পিঙ্ক রোজ, এপ্রিকট টপ, পিলো নিউড, রুবি ক্রাশ অ্যান্ড রোজ নিউড। আর এর মধ্যে আমার ফেভারিট শেড হচ্ছে পিঙ্ক রোজ, রোজ নিউড, এপ্রিকট টপ, টিউলিপ ম্যাজেন্টা, মভ ব্লুম অ্যান্ড রুবি ক্রাশ। এগুলো সুপার অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। এই লিপস্টিকগুলোর প্রাইস হচ্ছে ওনলি ₹399। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট তোমরা মামাআর্থ অ্যাপ, অ্যামাজন, নাইকা, পপুলার, ফ্লিপকার্টে পেয়ে যাবে, প্লাস তোমাদের নিয়ারবাই স্টোরেও পেয়ে যাবে। নেক্সট টাইম তোমরা যখনই কোনো মামাআর্থ স্টোর স্পট করবে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, মামাআর্থের সমস্ত প্রোডাক্টস ন্যাচুরাল, এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস থাকে না। মামাআর্থ হ্যাজ লঞ্চ দেয়ার অফিসিয়াল অ্যাপ, ইউজার্স গেট আর্লি অ্যাক্সেস টু সেলস অ্যান্ড গেট এক্সট্রা ডিসকাউন্ট। মামাআর্থের অনলাইন স্টোর mamaarth.in থেকে প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড SHRUBS2024, আই রিপিট SHRBS2024 ইউজ করলে মামাআর্থের সমস্ত প্রোডাক্টসের উপর এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিও। মামাআর্থ তোমাদের সব কথা শোনে, তাই মামাআর্থের প্রোডাক্টস ইউজ করো আর তোমাদের ফিডব্যাক শেয়ার করো। তোমাদের ফিডব্যাক পেয়ে মামাআর্থ তোদের অনিয়ন শ্যাম্পু আরও ইম্প্রুভ করেছে, প্লাস বেটার কোয়ালিটির জন্য ওরা সব সময় ওদের প্রোডাক্টস আপগ্রেড করছে থ্রু রিসার্চ অ্যান্ড ইনোভেশনস। বোরিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, চলো পরে আমাদের বোরিং হবে।
ঠান্ডা লাগছে যে কম্বল ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দুই ভাই মনের মতো আড্ডা মেরে যাচ্ছে ছুটিয়ে। নিচে ডেজার্ট দেখে কিছু গেস করতে পারছো কি? হ্যাঁ ঠিকই গেস করেছো, আমরা দুবাই এসে গেছি। আমরা দুবাইয়ে পৌঁছে গেছি, হাবিবি ওয়েলকাম টু দুবাই। তো যাই হোক, আমরা এখন রীতিমতো ছুটছি, কেন কি আমাদের জাস্ট এক ঘন্টা লেওভার আছে দুবাই থেকে। আমাদের যে নেক্সট ফ্লাইটটার এক ঘন্টার মধ্যে ধরতে হবে। তো কলকাতা থেকে যে ফ্লাইটটা আমরা দুবাইতে এসেছি, ওই ফ্লাইটটা একটুখানি লেট করেছে, তো সেই জন্য আমরা এখন পুরো দৌড়াচ্ছি। নেক্সট ফ্লাইটটা যদি কোনোরকমে মিস হয়ে যায় তাহলে একদম কেলেঙ্কারি কাণ্ড হবে। যাই হোক, তোমাদের সাথে পরে কথা বলছি। আমরা এখন অন্য টার্মিনালে যাব, তো আমাদের ট্রেন এসেও গেছে, এই ট্রেনটা করেই আমরা নেক্সট টার্মিনালে যাব। আর এই যে ট্রেনটা দেখছো, এই ট্রেনটা দুবাই এয়ারপোর্টের মধ্যেই চলে, এই ট্রেনে করেই একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়া যায়। যদিও আমি এর আগে যতবার দুবাইয়ে এসেছি তোমাদেরকে দেখিয়েছি, বাট আমি ভাবলাম ইন বিটুইন আমার চ্যানেলে তোমাদের মধ্যে তো অনেকেই নতুন আছো, তো তাদের জন্য আমি আরেকবার দেখিয়ে দিই। আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনটা মোটামুটি খালি রয়েছে, বাট দাঁড়াও আমি আগে বসে পড়ি। হ্যাঁ, পেছনে তো অনেকেই আসছে, এরপরে আর বুঝতে পারবো না। যাক বাবা, বসে পড়লাম। আর এদিকে দেখো আরেকটা দুবাই ট্রেন যাচ্ছে। তো এই টার্মিনাল থেকে আমাদের টার্মিনালে যেতে মোটামুটি 2-3 মিনিট মতো টাইম লাগলো, তো এসে গেছি। আগে নেমে যাই দাঁড়াও ট্রেন থেকে। আর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তোমরা যারা যারা এসেছো জানোই কি বিশাল বড় এয়ারপোর্ট। তো আমি একটু একটু করে গ্লিমস দুবাই এয়ারপোর্টে তোমাদের সাথে শেয়ার করবো, কেন কি এয়ারপোর্টটা ইটসেলফই এত বড় না, শুধু এয়ারপোর্টটা নিয়ে ব্লগ করলে কত ঘন্টা যে ভিডিও হবে তার ঠিক নেই। যাই হোক, আমরা আমাদের গেটের কাছেও চলে এসেছি, দেরি হয়ে গেছে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি, সামনেই আমাদের গেট রয়েছে, একদম ঠিক টাইমে মোটামুটি পৌঁছেছি। খুব বেশি টাইম কিন্তু বাকি নেই, 30 মিনিটস মতো আছে। তো এখানে দেখতেই পাচ্ছ বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। দুবাই এয়ারপোর্টটা এত বড়, এত বড়, মানে না ছুটলে ফ্লাইট মিস হয়ে যাওয়ার চান্স খুব বেশি ছিল, যেহেতু আজকে আমাদের ফ্লাইটটা লেট করেছে। তো যাই হোক, চলো এখানে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, ফ্লাইটে উঠে আবার কথা বলছি। দুবাই থেকে আমরা এই ফ্লাইটটায় যাব, এটা হচ্ছে A380। ভেরি মাচ এক্সাইটেড বিকজ ফার্স্ট টাইম আমি A380-তে ট্রাভেল করব। A380-তে তুমিও তো ফার্স্ট টাইম ট্রাভেল করছো? আমি আগে ছুটেছি। কোনটা, যেটা কাতারে এসেছিলে? কাতারে এয়ারওয়েজ? এমিরেটস। এমিরেটস অনেক আগে আমি A380 চলেছি বলে প্রথম দিকে গিয়ে ওই আমি প্রথম দিকে টার্গেট তখন। তো রাজীব চড়ে নিয়েছে, বাট আমার ঈশানের আর আরিয়ানের আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। মানে এয়ারক্রাফ্টটা হিউজ, এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট প্যাসেঞ্জার এয়ারক্রাফ্ট, হিউজ এয়ারক্রাফ্ট। তোমাদেরকে একবার দেখাই, একটু পার্ট দেখা যাচ্ছে। তো দুবাই থেকে লন্ডনের ফ্লাইটটা 2:15 টেক অফ করার টাইম ছিল, বাট যেহেতু আগের ফ্লাইটটা লেট করেছে 15 মিনিটস, সেই জন্য কানেক্টিং ফ্লাইটও 15 মিনিটস লেটেই টেক অফ করবে, কেন কি সমস্ত প্যাসেঞ্জার এসে পৌঁছাতে পারবে না। দুবাই এয়ারপোর্ট বিশাল বড় এয়ারপোর্ট, 45 মিনিটসের মধ্যে কানেক্টিং ফ্লাইট ধরা মানে নেক্সট ইম্পসিবল। আমরা না পুরো হুড়মুড়িয়ে ফ্লাইট থেকে নেমে ছুটেছি, তবেই ফ্লাইটটা ধরতে পেরেছি। সবার পক্ষে তো সেটা পসিবল না, অনেকে অনেকে বয়স্ক মানুষ আছে, অনেকের বাচ্চা আছে, এইভাবে ছোটা পসিবল নয়। তো সেই জন্য আগের ফ্লাইটটা লেট করলে অটোমেটিক্যালি নেক্সট কানেক্টিং ফ্লাইটটা লেট করবেই।
তো যাই হোক, আমাদের এখান থেকে 15 মিনিটস পর টেক অফ হয়ে যাবে। তো দুবাই থেকে লন্ডন পৌঁছাতে অ্যারাউন্ড 7 আওয়ার্স লাগবে। A heart speed to the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as a chemical. এই ফ্লাইটটা অনেকক্ষণের ফ্লাইট, পুরো 7 ঘন্টা ফ্লাইট। তো মুভি দেখে খেয়ে আর ঘুমিয়ে কাটিয়ে দেবো। এমনিতেই কালকে রাত্রিবেলা 1.5 ঘন্টা মতো ঘুমিয়ে আছি, তো খুব পাচ্ছে। আগের ফ্লাইটটা ঘুমাইনি, বা ঠিক করেছি এই ফ্লাইটটাই ঘুমাবো। তো আমি এখন একটা মুভি দেখছি, চিনি 2 বলে যে মুভিটা আছে ওই মুভিটা দেখছি। The night's young, it has just begun. এইমাত্র লাঞ্চ দিয়ে গেল, তো এই ফ্লাইটের লাঞ্চটা বেশ তাড়াতাড়ি দিয়ে গেছে। ফ্লাইট টেক অফ করার 35-40 মিনিটসের মধ্যে লাঞ্চ দিয়ে গেছে। তো এই ব্লগের মধ্যে লাঞ্চে কী কী রয়েছে সেটা আমি দেখাচ্ছি না। তো তোমাদেরকে বললামই এমিরেটসের উপরে একটা সেপারেট ব্লগ বানাচ্ছি, ওই ব্লগে গিয়ে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এখন লাঞ্চটা দিয়ে গেছে, আগে লাঞ্চটা শেয়ার। লাঞ্চটা করে না পুরো মনটা পড়ে গেল। মানে লন্ডনে ফ্লাইটে বসে পুরো কলকাতার খাবারের ছোঁয়া পেলাম। মানে এখন লাঞ্চে এমন 3টে খাবার দিয়েছে যেটা কলকাতায় বসে রিলিশ করে খাই, স্পেশালি মেন কোর্সটা। তো কী কী রয়েছে লাঞ্চে সেটা তো তোমরা এমিরেটসের যে সেপারেট ব্লগটা রয়েছে সেখানে দেখতে পাবে। মানে অসাধারণ রান্নাটা করেছে, অসাধারণ। লাঞ্চের পর সবাইকে টি কফি সার্ভ করছে, বাট আমি টি কফি কোনোটাই নেবো না, কেন কি লাঞ্চটা এতটাই ভালো ছিল যে আমি প্রচুর খেয়ে ফেলেছি। মানে টি কফি খাওয়ার কোনো জায়গা নেই। তো এত হেভি লাঞ্চ করে এখনও আমি সব ঘুম পাচ্ছি, এমনিতেই কালকে রাত্রে ঘুম হয়নি। তো এখন ভাবছি একটুখানি ট্রেনে ঘুমিয়ে নিই, তাতে অনেকটা টাইমও কিল হয়ে যাবে। তারপরে ঘুম থেকে ওঠাবো যে মুভিটা দেখছিলাম ওটাই কন্টিনিউ করবো। লাঞ্চ করে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে যে মুভিটা দেখছিলাম ওই মুভিটা দেখে শেষ করলাম। তো আমাদের লন্ডন পৌঁছাতে এখনও 2 ঘন্টা লাগবে, এইমাত্র ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। তো এখন স্ন্যাক্সটা খাই, সারাদিন খালি খেয়েই আছি খেয়েই আছি। তো এবার মনে হচ্ছে কতক্ষণে নামবো, মানে সেই ভোরবেলা থেকে জার্নি স্টার্ট হয়েছে। মানে এবার একটুখানি টায়ার্ড লাগছে, তো যাই হোক এক্সাইটমেন্ট তো আছে কতক্ষণে লন্ডন পৌঁছাবো। আর হ্যাঁ, ইভিনিং স্ন্যাক্সে কি দিয়েছে সেটা জানার জন্য এমিরেটসের ব্লগটা দেখবি। কেমন লাগছে এতক্ষণ ধরে ট্রাভেল করে? হ্যাঁ, আমিও ওটাই বলছিলাম, এবার মনে হচ্ছে কতক্ষণে নামবো। এই যে হ্যাটটা দেখছো আমাকে পরাচ্ছে, এটা হচ্ছে এমিরেটসের এয়ার হোস্টেস হ্যাট। আর এই যে এয়ার হোস্টেস আমাকে হ্যাটটা পরিয়ে দিচ্ছেন, উনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি ব্লগ করছো? তো আমি বললাম হ্যাঁ ব্লগ করছি। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি তাহলে তোমাকে এয়ার হোস্টেস হ্যাটটা পরিয়ে দিই, তোমার তাহলে এই মেমোরিটা থেকে যাবে। তো আমাকে এটা পরানোর পর আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, তো উনি বললেন বেশ ভালো লাগছে। তো আমি ভাবলাম যখন ভালো লাগছে তাহলে দুজনের একটা পিকচার নিয়ে নিই। এখন বাজে 10:07, আমাদের ফ্লাইট লন্ডনে ল্যান্ড করে গেছে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সামনে বিশাল বড় কিউ। তো আমাদের এই ফ্লাইটে প্রকাশ রাজ উঠেছে। প্রকাশ রাজকে তো তোমরা চেনো, সাউথে প্রচুর মুভি উনি করেছেন, বলিউডেও প্রচুর মুভি করেছেন। তো আমার সামনেই উনি রয়েছেন, একবার আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। এইমাত্র লন্ডনে এসে পৌঁছালাম, এখন আমরা আছি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে। সো ওয়েলকাম টু লন্ডন। আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি, দেখতেই পাচ্ছ লন্ডন ট্যাক্সি। তো এখন আমরা এখান থেকে ট্যাক্সি নেব, ট্যাক্সি নিয়ে সোজা হোটেল। সো আমাদের ট্যাক্সি এসে গেছে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun, as she puts her hand in mine. We wanna chase the night.
লন্ডন ট্যাক্সি তো তোমাদের দেখালাম, এবার যেতে যেতে লন্ডন বাস বা লন্ডনের বাড়ি ঘর ডেফিনেটলি তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর এই যে হোটেলটা ক্রস করছি এটা র্যাডিসন ব্লু, এটা হিথ্রোর মধ্যেই রয়েছে হোটেলটা। আর এপাশে দেখো লন্ডনের বাড়ি শুরু হয়ে গেছে, বাড়িগুলো কি কিউট না, আমার ভীষণ ভালো লাগে এই বাড়িগুলো দেখতে। তো তোমরা আপাতত রাত্রিবেলা দেখো, দিনের বেলা আমি ডেফিনেটলি অন্য একদিন তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো। আর এই হচ্ছে লন্ডনের বাস, তার পেছনে যেটা ছিল ওটা ছিল টিউব স্টেশন। তো টিউব স্টেশনও আমি তোমাদেরকে পরে ডেফিনেটলি দেখাবো। আর এই দেখো এটা হচ্ছে সেন্সবারি লোকাল। সেন্সবারি লোকাল হচ্ছে লন্ডনের একটা সুপার মার্কেট, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। তো ধীরে ধীরে আমি তোমাদের ব্লগের মাধ্যমে সমস্ত কিছু শেয়ার করবো, আজকে তো সবে এসেছি, এরপরে অনেক কিছুই দেখাবো। আর দেখো এগুলো হচ্ছে লন্ডনের বাড়ি। জাস্ট এইমাত্র হোটেলে এলাম, আমরা আমাদের রুমেও চেক ইন করে গেছি, বাট আজকে আর রুম টুর দেওয়ার মতো এনার্জি একেবারেই নেই। ইন্ডিয়ার টাইমে ভোর 6:30 সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন ইন্ডিয়াতে বাজে রাত্রি 2:30। মানে বুঝতে পারছো কতক্ষণ আমরা জার্নি করছি, শরীর পুরো ছেড়ে দিয়েছে, মানে আর পারা যাচ্ছে না। আমি বরঞ্চ রুম টুরটা কালকে দেবো, তো এখন গিয়ে ড্রেস চেঞ্জ করে ডিনার করে সোজা ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপ সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।